রোম বাড়ি দিলেও মুখ্যমন্ত্রীর মন জুড়ে বাংলা। মাঝে দুবাই বিমানবন্দরে নেমেও তাই প্রথম প্রতিক্রিয়ায় দিলেন এদিন রাজ্যে সাধারণ ধর্মঘট নিয়ে। তার কটাক্ষ নিজেদের মুখ পোড়াতে ভবিষ্যতে যেন কেউ আর ধর্মঘট না ডাকেন। সরকারি অফিস কাছারিতে কর্মী হাজিরা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী, এজন্য পুজোয় একদিন বাড়তি ছুটি দেওয়ার ভাবনাও রয়েছে তার। ধন্যবাদ, সালাম, আমি সকালটাই আমি আমাদের বাংলার মানুষকে জানাচ্ছি, কারণ যেহেতু তারা বন্ধটাকে সরকার প্রত্যাখ্যান করেছে, বন্ধ করে আর যেন কেউ মুখ না পুরান, এবং বন্ধের নাম করে কথায় কথায় অর্থনৈতিকভাবে দেশটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টাও যেন কেউ না করে। এ বিষয়ে নিয়ে জেনে নেবো আমাদের প্রতিনিধি সুতপা সেন, আমাদের সঙ্গে রয়েছেন সুতপা। দেখো কুণাল, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম ধর্মঘট যাতে সফল না হয় তার জন্য মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলছিলেন, শুধু এইবারের ধর্মঘটে নয়, এর আগেও গত 5 বছর ধরেই কিন্তু মুখ্যমন্ত্রী বলে আসছিলেন যে এই ধর্মঘটকে তিনি বলছিলেন সর্বনাশা। তিনি নিজে বলেছেন তার রাজনৈতিক অতীত জীবনের কথা উল্লেখ করে যে তিনি নিজেও একাধিকবার বন্ধ করেছেন, কিন্তু অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন যে এই বন্ধের মাধ্যমে কোনো সমস্যা সুরাহা হয় না। তাই আজকের বন্ধ যখন সফল হয়নি, যখন সরকারি কর্মচারীরা অধিকাংশই বেশিরভাগ অংশই তারা উপস্থিত ছিলেন এবং যানবাহন চলেছে, তখন কিন্তু তিনি তার খুশি সেটা লুকিয়ে রাখতে পারেননি, এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পুরস্কার স্বরূপ তিনি একদিনের ছুটি ঘোষণা করেছেন, যেটা পূজোর সময় অতিরিক্ত ছুটি হিসেবে তারা পাবেন। ধন্যবাদ সুতপা। সরকারি অফিসে হাজিরা প্রায় 100%। কোঅর্ডিনেশন কমিটির সদস্য সমর্থকরাও নাম তুলেছেন হাজিরা খাতায়। তবে কি ধর্মঘট ডেকেও রণে ভঙ্গ? কোঅর্ডিনেশনের দাবি মুখ্যমন্ত্রীর ফতোয়ায় বাধ্য হয়ে অফিসে এসেছেন তাঁদের সদস্যরা। শাসক দলের কর্মী সংগঠনের বক্তব্য, ভয় নয়, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই সর্বনাশা ধর্মঘটে যোগ দেননি ধর্মঘটি সংগঠনের কর্মীরাও। অফিসে ঢোকার সেই একই ব্যস্ততা, একই ভিড়, অন্য আর 5টা দিনের মতোই সরগরম নবান্ন কিংবা মহাকরণ। একই ছবি অন্যান্য সরকারি অফিসেও, জোর কদমে কাজ হয়েছে, উপস্থিতির হার অন্তত সে কথাই বলছে। সমস্ত জেলা থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে আজকের উপস্থিতির হার প্রায় 98% মতো, এখনো পর্যন্ত যা আছে তা হচ্ছে 97, এখনো 2-1টা রিপোর্ট আসেনি, তাই আমি বলছি যে 98%। এবং নবান্নের উপস্থিতির হার 98-99%। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি ধর্মঘটিরাও কাজে যোগ দিয়েছেন তাই এই সর্বাত্মক হাজিরা? যদিও বন্ধের সমর্থক কোঅর্ডিনেশন কমিটির দাবি সরকারি কর্মচারীদের 33% তাদের সংগঠনের সদস্য, কিন্তু সরকারের নির্দেশিকায় ভয় পেয়ে অনেকেই ধর্মঘটের দিনও অফিস মুখ হয়েছেন। জেলাতেও কর্মীদের ভয় দেখিয়ে অফিসে আনা হয়েছে। ছুটি কাটবে সেটা নয়, আমরা তো আসি, বন্ধে আসছি। যদিও শাসক দলের কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি সরকারের উন্নয়ন দেখে নিজেদের ভুল বুঝতে পেরেছেন বিরোধীরা। তারা বুঝতে পারছেন যে এই সরকার, যে সরকার কাজ করতে চায় সেই সরকার কোনো শ্রম দিবস নষ্ট করতে চায় না, যে সরকার সমস্ত মানুষের হয়ে কাজ করে, মানুষের প্রগতির স্বার্থে কাজ করে, উন্নয়নের স্বার্থে কাজ করে, জনস্বার্থে কাজ করে, নাগরিক পরিষেবা দেওয়ার জন্য সরকারি কর্মচারীরা যে দায়বদ্ধ তা আছে, সেই দায়বদ্ধতাকে তারা স্মরণ করে তারা সবাই একসঙ্গে আছেন। গত 5 বছর ধরেই ধর্মঘটের বিরুদ্ধে মানুষকে পথে নামার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাজিরা না দিলে বেতন ও ছুটি কাটারও ফতোয়া দিয়েছে সরকার, এবারও তার ব্যতিক্রম হয়নি। সরকারি অফিসে হাজিরার পরিসংখ্যানই বলছে হয় ধর্মঘটি কর্মীরাই কাজে যোগ দিয়েছেন, নয়তো কোঅর্ডিনেশন কমিটির সদস্য ও সমর্থকের সংখ্যা পাল্লা দিয়ে কমেছে। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।